স্ত্রীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে অভিমানে বাড়ি ছাড়া হয়ে 32 বছর কাটিয়েছেন এক ব্যক্তি। নিজের অগাধ জমিজামা এবং সহায় সম্বল ছেড়ে একাকে জীবন বেছে নিয়ে পরবাসী হয়ে জীবনের অস্তাচলে চলে এসেছেন তিনি। মুর্শিদ মিয়ার বর্তমান বয়স 70 বছর। 32 বছর আগের টকবগে যুবক এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, সক্ষমতা হারিয়েছেন স্বাভাবিক হাঁটা চলার, প্রয়োজন পড়ে অন্যের সহযোগিতা। সামান্য ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর সাথে অভিমানে বাড়ি ছাড়েন মুর্শিদ মিয়া। তারপর দীর্ঘ সময় ধরে তাকে কোথাও খুঁজে পায়নি স্বজনরা। যার উপর অভিমান সেই স্ত্রীও দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে চলে যান বাবার বাড়িতে। পরিবারের লোকজন তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এভাবে চলে গেছে সুদীর্ঘ 32 বছর। কিছুদিন আগে নরসিংদীতে নিজের জমানো 4.5 লাখ টাকা একটি মসজিদে দান করে ফেসবুকে আলোচনায় আসেন বৃদ্ধ মুর্শিদ মিয়া। এরপর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করতে শুরু করেন। সেই পোস্ট থেকেই বেরিয়ে আসতে শুরু করে তার আসল পরিচয়। নাজন পেপারে আইছে, যারে ছবির লগে ছবি মিলাইছে, এরপরে এই সব মানুষেরা দেখাইলাম যেন দেখুন এলারে নাকি চিনুন নাকি এলা যাও না সমত মনোরঞ্জ পাগল অবস্থা। এ সময় গার গদ্দানালার এত আছে না, অনেক স্বাস্থ্য আছে আরো ইয়াও আছে না, তো করে একদম বাদ হয়েছে যারে কহ এই বাড়ির লুহুই। ফেসবুকের পোস্ট থেকেই মুর্শিদ মিয়ার পরিবারের লোকজন তাকে চিনতে শুরু করে। তারপর স্থানীয় পুলিশের সহায়তায় মুর্শিদ মিয়ার স্বজনদের কয়েকজন গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন। দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে পরিবারের সবাই আনন্দিত। স্ত্রী সন্তান কেউ না থাকলেও রয়েছে অনেক জমাজমি। পরিবারের অন্য সবাই চান যেন মুর্শিদ জীবনের বাকিটা সময় শান্তিতে কাটাতে পারেন। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, উনাকে নিয়ে আমাদের এলাকার গ্রামের নাম দেখাতো, তো আমরা মুরব্বীদেরকে দেখাইছি। পোস্টটা দেখার পরে মুরব্বীরা চিনতে পারছি, তো তারপর তাদের পরিবারকে জানাইলাম, তাদের পরিবার খোঁজ খবর নিয়ে ওনাকে ফিরিয়ে আনছে। তো এলাকার মানুষ এলাকায় ফিরে আসছে, আমাদের খুব ভালো লাগছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামের বাসিন্দা মুর্শিদ মিয়ার সমবয়সীদের অনেকেই এখন আর বেঁচে নেই। যারা আছেন মুর্শিদকে কাছে পেয়ে তারা আজ খুশি। আবার নতুন প্রজন্মের অনেকেই যারা তাকে কখনোই দেখেননি তারাও অনেক আনন্দিত। এতদিন যারা তার গল্প শুনেছেন আজ সেই মুর্শিদ মিয়াকে স্বচক্ষে দেখার অভিজ্ঞতা হয়েছে তাদের। একটা বিপত্তি দেখা দেয়, সেটা হলো যে তার অনুপস্থিতিতে তার যে পৈতৃক সম্পত্তি আছে, তাদের যে 270 ভাই, এটা নিয়ে একটা প্রশ্ন বা একটা আপত্তি সৃষ্টি হয়েছে। তো ওনার সাথে কথা বলে, যে মুর্শিদ মিয়ার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে উনি বলছেন যে আমি যেহেতু জীবিত আছি এই সম্পত্তি আমরা কাউকে দিব না, এই সম্পত্তি আমার মৃত্যুর পরে যেভাবে আইনানুগভাবেই বিলিবন্টন হয় সেভাবেই হবে। আমরা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করছি যে কোনো কারণে যদি সম্পত্তি সংক্রান্ত বা আপনার নিরাপত্তাজনিত কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে পাকুন্দিয়া থানা পুলিশ এই তার পাশে এবং তার ফ্যামিলির পাশে এইটা সমাধানের জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার আইনের দৃষ্টিকোণ থেকে সেগুলো নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুর্শিদ মিয়ার খোঁজ পান স্বজনরা। বাড়ির ছেলে অবশেষে বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু জীবনের সেরা সময়টা পেছনে ফেলে শেষের প্রহর গোনার সময়ে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।